বন্ধুরা, তমাল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব প্রাইমারি শিক্ষক 2014 নিয়োগ নিয়ে ফের অনিয়মের অভিযোগ, নিয়োগ নিয়ে আবার মামলা কলকাতা হাইকোর্টে, নিয়মে কি বদল আসতে পারে, বিচারপতি কি জানালেন এবং নিয়োগ পাওয়া শিক্ষকদের বা ভবিষ্যৎ কি, এই নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, সমস্ত শিক্ষা সংক্রান্ত ও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রাইমারি শিক্ষক 2014 যে সদ্য সমাপ্ত 16,500 শিক্ষক নিয়োগ হয়েছে, সেই শিক্ষক নিয়োগে ফের অনিয়মের অভিযোগ উঠে আসছে, বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। অনেক টেট পাস ক্যান্ডিডেট ডিএলএড ট্রেনিং থাকা সত্ত্বেও এখনও নিয়োগ পায়নি, পক্ষান্তরে অনেক বিএড পাস ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছে বলে অভিযোগ। তাই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত অনেক 2014 সালের টেট পাস ক্যান্ডিডেট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। এর পাশাপাশি অনেক উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই কিছু সংখ্যক প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনে বলা হয়েছে নিয়োগ করতে হবে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে আইন ভাঙার এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রাইমারি বোর্ডের কাছে জানতে চেয়েছে এই শিক্ষক নিয়োগের আইনের কোনো বদল আনা যায় কি না। আপাতত এই নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের স্থায়ীকরণ হবে কি না তা পরবর্তী শুনানিতে জানা যাবে। এ বিষয়ে এক বাংলা দৈনিক নিউজ চ্যানেলে কি বলা হয়েছে তা আমরা শুনি। সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের কিছু পার্শ্ব শিক্ষক তারা অ্যাপ্লাই করেছেন এবং তাদেরকে নিয়োগ করা হয়েছে। এখানেই বিচারপতির বক্তব্য যে এবং যার ফলে এই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে বিচারপতি জানতে চেয়েছেন যে এই বদল আনা সম্ভব কিনা, অর্থাৎ এমন একটা রোল করা সম্ভব কিনা যেখানে যে কোনো শিক্ষকই আবেদন করতে পারেন এবং সেই আবেদন কতখানি বদল আনা সম্ভব। যে শিক্ষক এই যে প্রাথমিক বোর্ডের কাছে আপাতত এই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে আপাতত যারা রয়েছেন তাদের চাকরি স্থায়ী হবে কিনা সেই বিষয়ে নির্ধারণ করা হবে। যে কোনো নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।